আমি এই মুহূর্তে আছি কুমিল্লার গুমতি নদীর ভাঙ্গন কবলিত বুড়িচুং উপজেলার বুড়বুড়িয়া অংশে। এই অংশটিতে গত 22 আগস্ট রাত 11:30টার দিকে গুমতি নদীর বেড়িবাঁধ ভেঙে পুরো দুই উপজেলার লোকালয় প্লাবিত হয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে অন্তত 5 লক্ষাধিক মানুষ। আজ এতদিন পরে এসে গুমতি নদীর এই বাঁধ ভাঙ্গার অংশটা দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়েছে, মানুষজন পায়ে হেঁটে চলাচল করতে পারছে। মানুষের চলাচলের জন্য সাদা চটের বস্তায় মাটি ভরে একটি সরু সর্পিলাকার সড়ক তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু চলাচলের উপযোগী হলেও এবারের বন্যা মানুষের মাঝে যে ক্ষত তৈরি করে দিয়েছে, সেই ক্ষতি কি সহজে কাটিয়ে ওঠা যাবে? এলাকার মানুষ বলছে এই ক্ষতি এত সহজেই কাটিয়ে ওঠা যাবে না। গত 50 বছরেও কুমিল্লায় বন্যার এমন ভয়ঙ্কর রূপ তারা দেখেনি। অন্ততপক্ষে এবারের এই বন্যা এবং গুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকার এই ভাঙ্গনের ফলে এই শুধুমাত্র বুড়িচুং উপজেলায় অন্ততপক্ষে 20,000 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানতে পেরেছি। আর বুড়িচুং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এ জেলায় অন্ততপক্ষে 5,000 ঘর একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষজন সহায় সম্বল হারিয়ে ভবিষ্যতের শঙ্কায় দিন যাপন করছেন। আমরা দেখেছি সড়কের মাঝে অনেকে এই যে গুমতির বেড়িবাঁধের উপরে অনেকে কিন্তু আশ্রয় নিয়েছেন, এখনও তাদের ভারী ফেরার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। তো বিস্তারিত আমরা জানবো, থাকুন আমাদের সঙ্গেই। আমরা জানতে পেরেছি এবারের বন্যায় কুমিল্লায় অন্ততপক্ষে 3,300 কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিখাতে। এই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, এবারের বন্যায় অন্ততপক্ষে 850 কোটি টাকার ক্ষতি হয়েছে পুরো কুমিল্লা জেলা জুড়ে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা কিন্তু এখনও পানিবন্দী রয়েছে। বিশেষ করে লাকসাম এবং মনোহরগঞ্জ এই দুই উপজেলার প্রায় 3.5 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন। গত প্রায় 1 মাস যাবৎ তাদের এই পানিবন্দী অবস্থা। এসব এলাকার ক্ষতি কিন্তু এখনও পুরোপুরিভাবে নিরূপণ করা যায়নি, যদিও প্রাথমিক একটা ক্ষতির হিসেব দাঁড় করানো হয়েছে। জেলায় সবচেয়ে বড় যে ধাক্কাটা এসেছে বন্যায়, সেই ধাক্কাটা হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্যার কারণে একেবারেই ভেঙে গিয়েছিল। আর হিসেব করে দেখা গেছে অন্ততপক্ষে 1,200 কিলোমিটার সড়কে এবারের বন্যার ক্ষত কিন্তু রয়ে গিয়েছে। এবারের বন্যায় 1,200 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও মাথায় হাত পড়েছে কিন্তু মৎস্য চাষিদের। যে সমস্ত মৎস্য চাষিরা ছিলেন এই জেলার 14টি উপজেলায়, সব বন্যা কবলিত প্রায় প্রতিটি এলাকার মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষকৃত মাছ বন্যার পানিতে ভেসে গেছে ওই সমস্ত মৎস্য চাষিদের স্বপ্ন। জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, বন্যায় অন্ততপক্ষে 500 কোটি টাকার ক্ষতি হয়েছে কেবলমাত্র মৎস্য খাতে। যে ক্ষতি সহজেই কাটিয়ে ওঠা কিছুতেই সম্ভব না। আমরা দেখতে পেয়েছি আসলে বিভিন্ন এলাকা ঘুরে এই বন্যার ফলে যে নিচু এলাকায় এখনও যে সমস্ত এলাকায় পানি জমে রয়েছে সে সমস্ত এলাকাগুলোতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, মানুষজন মাছ ধরছেন। বিভিন্ন এলাকা থেকে মানুষজন শহর থেকে গিয়ে অনেক জায়গায় আমরা মাছ ধরতে দেখেছি। এছাড়া প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্ততপক্ষে 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে, যে এবারের বন্যায় প্রাণী সম্পদ খাতে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে তা নিকট অতীতে কখনোই এমন ক্ষতির মুখোমুখি পড়তে হয়নি তাদেরকে। তো সব মিলিয়ে আসলে বন্যা কিন্তু একটা ক্ষত রেখেই গেছে কুমিল্লার মানুষের বুকে। পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু বন্যা যে ক্ষত রেখেছে সেই ক্ষত কিন্তু সহজে শুকাবে না বলেই মনে করা হচ্ছে।